চলতি বছর বিশ্বের প্রায় সকল দেশের অভিভাবক জাতিসংঘের 75তম বার্ষিকী। যে ভবিষ্যৎ আমরা চাই, যে জাতিসংঘ আমাদের দরকার স্লোগান নিয়ে করোনা মহামারীর মধ্যেও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে নানা কর্মসূচি নিয়েছে সংস্থাটি। এ উপলক্ষে সোমবার বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের পাশাপাশি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 21 তারিখে একটা স্পেশাল সেশন হবে to commemorate the 75th anniversary of the United Nations. সেখানে অনেক রাষ্ট্র এবং সরকার প্রধানরা পার্টিসিপেট করবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সেখানে পার্টিসিপেট করবেন। রাবাব ফাতিমা জানান, জাতিসংঘের 75তম বার্ষিকীতে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, তাই বঙ্গবন্ধুকে নিয়েও আলাদা অনুষ্ঠান আয়োজন করছে বাংলাদেশ। আমাদের জন্য আরও খুশির বিষয় যে 75তম অধিবেশন ইজ অলসো কোইনসাইডিং উইথ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ পালনের সাথে। এবং আমাদের একটা বড় ফোকাস বা প্রায়োরিটি থাকবে যে এই 75th অ্যানিভার্সারিতে ইন আ বিফিটিং ম্যানার আমরা যেন বঙ্গবন্ধুর শতবার্ষিকী পালন করতে পারি। কোভিডের জন্য আমাদের অনেক বড় বড় প্ল্যান ছিল, বাট কোভিডের জন্য কিছুটা আমাদের উই হ্যাভ টু সর্ট অফ পোস্টপন ইট, বাট অবশ্যই এটা আমাদের একটা বড় প্রায়োরিটি থাকবে যে জাতিসংঘে বঙ্গবন্ধুর শতবার্ষিকী পালন করা, সেটা আমরা করব। শান্তিরক্ষা মিশন সহ জাতিসংঘের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান স্থায়ী প্রতিনিধি। বাংলাদেশ রাইট নাও দিস দ্য টপ ট্রুপ এন্ড পুলিশ কন্ট্রিবিউটিং কান্ট্রি, টপ। আমরা 2 বছরের গ্যাপে আমরা 2 নম্বর ছিলাম, 3 নম্বর ছিলাম, এবার আমরা টপ। এবং আমাদের ট্রুপস এখন 6,500-এর বেশি আছে। এবং শুধু তাই নয়, ইটস এ ভেরি হ্যাপি, মানে আমাদের জন্য অত্যন্ত, মানে এই কোভিডের মধ্যে, এবং এটার জন্য আমি সেলিউট করি আমাদের যারা ট্রুপসরা আছেন, পুলিশ আছেন, যারা ওখানে অত্যন্ত চ্যালেঞ্জিং সার্কামস্টান্সেসে তারা তাদের বাংলাদেশের ফ্ল্যাগকে ধরে রেখেছে। 1942 সালের 1 জানুয়ারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট প্রথম জাতিসংঘের ঘোষণা দেন। পরে 1945 সালের 24 অক্টোবর 50টি দেশের সনদ স্বাক্ষরের মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদস্য রাষ্ট্রের সংখ্যা 193টি। জাতিসংঘের 75তম সাধারণ অধিবেশন উপলক্ষে আড়ম্বরপূর্ণ আয়োজনের পরিকল্পনা থাকলেও কোভিড-19 যেন সবকিছু পাল্টে দিয়েছে। কিন্তু হীরক জয়ন্তী বলে কথা, তাই অনাড়ম্বরভাবেই পালিত হচ্ছে বার্ষিকী। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক।